সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দর্শক আজ 24 মে 2023 রোজ বুধবার। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি চাঁপাইনবাবগঞ্জ জেলার সোনাইচণ্ডী গড়ুয়াটে। আপনারা দেখছেন গাভী বাছুর, আর এই হাট থেকে চেষ্টা করব গাভী বাছুরের তথ্য তুলে ধরার জন্য যে কেমন দামে গাভী বাছুর ক্রয় বিক্রয় করা হচ্ছে। তবে আমরা যে গরুটি দেখতেছি একবারে হাই পার্সেন্টের একটি ব্রাহ্মা টাইপের অরিজিনাল শাহিওয়াল বাচ্চা। তো আমার মনে হয় গরুটি দেখতে যত সুন্দর দামও এইরকমই সুন্দরই চাইবে, যেটা অনুভব করা যাচ্ছে আজকের এই হাট থেকে। দর্শক তো দেখা যাক কি আপডেট পাওয়া যায় ওনাদের কাছ থেকে। ভাই গরু কার এটা? ভাই ভালো আছেন? গরুটার বয়স কি? গাভীটার বয়স 4 দাঁত। আপনার গরু 4 দাঁত বয়স? হ্যাঁ। কয় লিটার করে দুধ হয় ভাই? 5 লিটার হোক 10 লিটার হোক, এইটা দুধের কোনো আশাই করা যাবে না, কারণ যেই বাচ্চা বাচ্চার জন্য যথেষ্ট। মাশাআল্লাহ, বাচ্চারা একটু ইয়া করেন তো দুধের থেকে সরান্ত দেখি গলার ঝুল কেমন বোঝা যায়। ছাড়ে দেন একটু একটু দূরে নিয়ে যা, ছাড়ে দেন, হাঁটা আসুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ব্রাহ্মা বাচ্চা মতো, তবে ব্রাহ্মা নয়, যদিও অনেকে বলবে ব্রাহ্মা, কারণ ব্রাহ্মা হইলে এটার কিন্তু চোঁটটা হয়তো একবারে সেই কোয়ালিটির চোঁট হইতো। তো যাই হোক ভাই একটু সাইডে আসেন তো দেখি গরুটা। ভাই দামের দিকে আসেন দেখি, আকাশ ছোঁয়া দাম চান দেখি। 180 চাওয়া কত দাম বলে ভাই বাজারে? 5 পানো 60 ভ্যাঙ্গে কত হলে বিক্রি করবেন? 1,60,000 হইলে বিক্রি করবেন? মোবাইল নাম্বার বলেন। 017 50 50 23 33 61। দর্শক দেখেন যদি পছন্দ হয় সেই ক্ষেত্রে আপনারা সরাসরি ওনার সাথে যোগাযোগ করে গাভীটি কালেকশন করতে পারেন, যেটার সাথে হাই পার্সেন্টের একটা ষাঁড় বাচ্চা রয়েছে। ঠিক আছে, তো যাই হোক আমরা এই পাশে আরও কিছু গরু দেখতেছি। এই গরুটা মনে হয় জামিল ভাই। জামিল ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? কেমন কি ভাই এটার বয়স? আদা ছিল 2 দাঁত হচ্ছে। বাজারের মতি গতি কেমন ভাই? বেচা কিনা ভালো চলতেছে? আচ্ছা, এটা ষাঁড় বাচ্চা না? দুধ কয় লিটার করে হয়? 3.5 লিটার বলছে কিনা গরু? কত চাচ্ছেন জামিল ভাই এটা? 1,35,000 চাচ্ছেন। আর কত দাম বলছে? 15,000। কত হলে বিক্রি করবেন? 20-এর উপরে। মাশাআল্লাহ দর্শক, 20-এর উপরে হইলে বিক্রি করবেন, কিন্তু সুন্দর কালারের পাকড়া গরু, 2 দাঁত বয়স। আচ্ছা ঠিক আছে জামিল ভাই, ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য। তো দর্শক আমরা আরও কিছু গাভী বাছুর দেখার চেষ্টা করি, তবে এই 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 গাভী বাছুরটা দেখার মতো। অনেকে দর্শক ষাঁড় গরু ষাঁড় বাচ্চা পছন্দ করে, আমার কাছে কিন্তু বকনা বাচ্চা বেশি পছন্দ, কারণ বকনা বাচ্চাগুলো সুন্দর একটা গাভী তৈরি হয়। যাই হোক আমরা আরও কিছু গাভী গরু দেখানোর চেষ্টা করি এই হাট থেকে। একবারে আমরা রয়েছি দর্শক হাটের শেষ মুহূর্তে। কত বলছেন ভাই, কত বলছেন? 23.5 বলেছি ভাই। 1,23,000? আমি চাইলেই ভাই 28। 28? আচ্ছা, বয়স বাচ্চা কি? বাচ্চা মানে ষাঁড় বাচ্চা না বকন বাচ্চা? ষাঁড় বাচ্চা না বকন? বকন বাচ্চা। মার্শাল্লাহ দর্শক গাভীটি অনেক সুন্দর উঠে আছে, মানে ঝাঁকিছে ঝাঁকিছে, গরম হয়েছে। কয় লিটার হয় এটা দুধ? কয় লিটার দুধ? 5 কেজি? আচ্ছা, তো কত হইলে বিক্রি করবে লাস্ট? কত হইলে? 28 হইলে বিক্রি করবে না? দর্শক 1,28,000 হইলে। বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর শাহিওয়াল বাচ্চা। বাচ্চাটা একটু টান দেন দেখি। মাশাআল্লাহ, বাচ্চার গেট আপটা কিন্তু অনেক সুন্দর, বকনা বাচ্চা, সুন্দর একটা গাভী তৈরি হবে। যাই হোক আমরা দেখি আরও কিছু গাভী গরু দেখার চেষ্টা করব। ষাঁড় বাচ্চা না বকন বাচ্চা ভাই? হ্যাঁ
কত চাওয়া দাম 86000 কত বলে কাস্টমার 74-75 আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে ছোট করে তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভাই বয়স কি এটার ভাই দুই দাঁত বাচ্চাটা ষাড় নাকি বেটা না বেটি মহিলা দুই দাঁত বয়স কত চাচ্ছেন দাম 125 সস্তা করে চাইছেন কারণ কি বাজার কম নাকি কত হইলে বিক্রি করবেন 8-10 আর কত বলছে দাম 5,000-7,000 আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ দর্শক আমরা এই ভিডিওতে এই পর্যন্তই আর আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম